তারপর একটা ঝড় আমার উপর আছড়ে দিচ্ছ, কিন্তু কই বলে তো দিচ্ছ না, কিভাবে সেই ঝড়গুলো সামলাব আমি জানি না কৃষ, সত্যিই জানি না কিভাবে ঝড়গুলোকে সামাল দিতে হয়। আমার মনটাকে একটু শান্ত করে দাও। কদিন ধরে না বড্ড আনিসি ফিল হচ্ছে। সত্যি কাল রাতে সবটা এখনো কাটিয়ে উঠতে পারলো না। উঠে নিচে চলে গেছে, ওরা বলেছে ওরা আজ নিজেরাই নিমের পাচন খেয়ে নেবে। হ্যাঁ, তুমি ফিরে এসেছো, দে আর ভেরি হ্যাপি। তবে এক একটা পোটেনশিয়াল দস্যু এই শান্তি কতদিন বিরাজ করে সেটাই দেখার। ওরা তো ছোট, তাই ওরা আমার ফিরে আসায় খুশি হয়েছে। এখনো জানে না যে আমার ফিরে আসাটা কতটা সর্বনাশ, যখন বড়দের মতো বোধ বুদ্ধি। আটালি রাবিশ কথা এগুলো। আর কাল রাতে যেটা হলো, নিজেকে দোষ দেওয়া বন্ধ করো, তোমার কোনো দোষ নেই। আমাকে আমাকে একটা কথা বলো, তোমার বাবার কোনো অল্টারনেটিভ নাম্বার আছে? আমার মনে হয় আমার উচিত নিজে মুখে ওনাকে সবটা জানানো। আর ওই অয়ন লম্পটার কথা আমি ওনাকে জানাতে চাই, একবার যদি লম্পটটাকে ধরতে পারি না তাহলে উচিত শিক্ষা দেব। প্লিজ মিস্টার সিংহরায়, কাউকে কিছু জানাবার কোনো প্রয়োজন নেই। বাবাকে জানানো মানেই ওই হৈরিত্তিকা ম্যাডাম জানতে পারবেন, তারপর কী শুনবে, কী বুঝবে, বাবাকে কী বোঝাবে, বাবা এখানে এসে কীভাবে রিয়াক্ট করবে, কোনো প্রয়োজন নেই। আমি আপনার কাছে হাত জোর করছি, প্লিজ, অনেক বিড়ম্বনা বাড়িয়েছেন, দয়া করে দয়া করে আর বাড়াবেন না। তেঁতুল পাতা সোম থেকে রবি প্রতিদিন সন্ধ্যে 6টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।